আমি যাইতাছি নতুন সাইট করছো তো হ্যাঁ যাইতাছ যাও কিন্তু দেখা শোনা তাইও দেখা শোনা তো জামু আর যে জায়গা কিস্তির জন্য যাইতাছি যে সাইডে আমার ট্রান্সফার করা হইছে সদস্যরা কিস্তি দিছে কিন্তু মানুষের তো টাকা পয়সা দানা ঠিক হতো শোনো এটা আমিও শুনছিলাম ওই যে পারে ভাবি আছে না কে কইতাছে যে তোমার জামাই ওই পারে যে যাব দেখা হইনাছেন চাই ওই গ্রামের লোকগুলা ভালো না বেশি একটা সুবিধা না আমি কি করব আসলে মনে করো যে উপর মহল থেকে আমার পাঠাইছে তো আমার কিছু করার নাই তো যাই দেখি যেহেতু এই চাকরি করি চাকরির তো করলে জায়গা জায়গা যাইতে হবে বুঝলে না যাইতাছে যাও কিন্তু ওই গ্রামের লোকগুলা তো ভালো না তুমি আবার কেউ সাথে মারামারি করো না সাবধানে থাকো হ্যাঁ আরে টেনশন করো না তো টেনশন করো না আর চাকরি করতে গেলে একটু একটু সমস্যা হবে ঠিক আছে কিন্তু সেটা আমাদের সলভ করে চলতে হয় বুঝলে না কিন্তু তোমার তো রাগ বেশি কেউ কিছু কইলেই তুমি হুট করে যেতে যাও বুঝো না মনে করো তো পৃথিবীতে মানুষের হরেক রকমের মন বুঝো না সবারই তো ম্যানেজ করে চলো লাগে সময় তো রাগও করি সময় তো ভালো মাথায় থাকি এই জন্য আমার খুব ভয় লাগে আচ্ছা সমস্যা নাই তাহলে আমি যাইয়া সময় হয়ে যেতেছে আচ্ছা যাও কিন্তু দেখে শুনে যাইও আর আমার ভুলে যেও না আরে তুমি এটা কথা বললা এইটা কথা শত ব্যস্ততার মাঝে তো তোমাকে আমি বারবার ফোন করি করি না আর ফোনটা যেন কখনো বন্ধ না থাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি পোষায় ফোন দেবো হ্যাঁ ভালো থাকো কখন আইব এই মাত্র ফোনে কথা কইলাম কইল আইতেছি আইতেছি এখন আইতেছে না আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম তুমি এখন তাহলে এসো হ্যাঁ এই তো আর সব কিছু ঠিকঠাক আছে তো না হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে সবাই রে বইলা রাখছি তো এখন চলেন যাই আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা ঘটনা বুঝলাম না আপনি কি সমস্ত জায়গায় লোন দিছেন একদম রাস্তাঘাট ভালো না যাওয়া জানা গাড়ি ঘোড়া চলে না এটা কোনো কথা হলো আচ্ছা লোন দেওয়ার সময় কি এইসব আমি রাস্তাঘাট দেখছিলাম ওইটা তো আপনার অফিসে বসে দিছিলাম না অফিসে বসে দিয়েছেন কিন্তু মনে করেন যে আমি একটা কথা বলি আপনারা শুনেন সেটা হলো যে আমরা লক্ষ লক্ষ টাকা মানুষকে ঋণ দেই না ঠিক আছে কিন্তু একটা মানুষের টাকা দিতে গেলে তার চারিদিক বৈশিষ্ট্য প্লাস উনি কি করে ওনার কর্ম কি সেটা তো জানিয়ে দিতে হবে নাকি দিছিলাম তো সেইভাবে সব কিছু জানিয়ে শুনেই তো দিছিলাম কিন্তু হঠাৎ বৃষ্টি আইয়া পথঘাট এরকম হয়ে গেছে আমার কি দোষ স্যার বলেন তো না ঠিক আছে সেটা ঠিক আছে বুঝলাম কিন্তু তারপরে ওই যে এই যে যেমন ধরেন একটা সদস্য এই যে মোতালে বললি আপনি যে এই লোকটারে লোন দিছেন ঠিক আছে কি এই লোকটার আমরা ফেজও চিনি না উনি আমাদের অফিসে কোনোদিন জানাই অথচ তার নামে ১৭টা কিস্তি বাকি এখানে আপনি কিস্তি দিয়েছিলেন একটা সদস্য মাত্র এক সপ্তাহে উনি একটা কিস্তি দিয়েছিল ঠিক আছে তাছাড়া এই যে মোতালেম মল্লিক ১৭টা কিস্তি বাকি এইভাবে তো কিস্তি বাকি থাকলে আমার প্রতিষ্ঠান চলবে না তো স্যার কি করবো যখনই কিস্তি আনতে যাই তখনই কাম নাই এই পোলায় টাকা পাঠায় নাই এই আমি অসুস্থ কত বাহানা যে করে আপনার এই এলাকার লোকগুলো না মোটেই সুবিধার না আমি কি করবো কোন আমি তো না তুমি কি করবা সেটা ঠিক আছে কিন্তু এই একটা জিনিস তো তোমার মনে রাখতে হবে সবসময় যে এই মাঠ কালেকশনের টাকা দেয় কিন্তু আমাদের সমস্ত প্রতিষ্ঠান চলে আপনাদের বেতন দিতে হয় আরও যারা আছে তাদেরকে বেতন দিতে হয় এটা তো কমন সেন্স রাখতে হবে নাকি না স্যার সবই ঠিক আছে তাই হয়েছে কি আমি তো এলাকা ভালো করে চিনি না তাই এখন থেকে যদি আমি টাকা টোকা লেনদেন করি তাহলে আপনার কাছে আগে সব ইনফরমেশন তথ্য যাই না শুনে তারপরে করবো আচ্ছা আপনার কেন্দ্রটা কোথায় কেন্দ্র আমার কেন্দ্র হচ্ছে ওই যে ৭ নম্বর কেন্দ্রটা আচ্ছা চলেন আমি আজকে আমাদের কেন্দ্র পরিদর্শন করবো প্লাস আপনাদের সদস্যর সাথে আমি কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা চলো আসসালাম আপনি খুবই খুশি কারণ আপনি ১ লক্ষ টাকা লোন আছেন আপনি কোনোদিন কোনো কিস্তি বাকি রাখেন নাই ঠিক আছে আর যারা আমাদের এই এই কেন্দ্রে যারা ভালো পারফরমেন্স করে অর্থাৎ যে সদস্য তাদের কিস্তি কোনো বাকি নাই কোনো সমস্যা নাই ঠিক আছে তাদের জন্য আলাদা বছর শেষে আমাদের একটা বোনাস থাকে ঠিক আছে স্যার আমি তো কিস্তি বাকি রেখে নেই একটাও সম্পূর্ণ কিস্তি তো আমি দিছি তাহলে কি আমি বোনাস কিছু পামু হ্যাঁ অবশ্যই আপনি বোনাস পাবেন বছর শেষে ৫,০০০ টাকা বোনাস পাবেন ঠিক আছে এটা হলো আমাদের এই অফিসের মাধ্যমে এটা আমরা নিজের একটা আইন পাশ করেছি সেটা হলো যে যে সদস্য আমাদের সাথে ভালো পারফরমেন্স করবে অর্থাৎ সে কিস্তি ঠিক মতো দিবে
তার জন্য বছর শেষে আমরা 5000 টাকা করে বোনাস ঠিক আছে মানে পুরস্কার পুরস্কার জি জি আচ্ছা ভাই আপনি কি যে মোতালিব মল্লিক ছিলেন কি হ্যাঁ মোতালিব মল্লিককে চিনি তো উনি তো আমাদের এখান থেকে 1 লক্ষ টাকা লোন নিয়েছে কিন্তু কিস্তি দেনা ঠিকমতো 17 টা কিস্তি বাকি এরে লোন দিবেন কে কেন এ নিচে 50 টাকা নিয়ে বলতে আছে তাই নাকি হ্যাঁ এই ব্যাগ কেন রেতে এরকম করে এতো বয়স্ক মানুষ থাকলে কি হবে হ্যাঁ কোনা নাই কিস্তি ঠিকমতো দেয় না লোকটা তো একবার টাউট দেহি হ্যাঁ অনেক টাউট আগে বুঝিনা স্যার আগে বুঝো নাই তুমি তো টাকা রাশি মুছে দিছো আগে বুঝো নাই এখন তো এই উপরে তো জব দিহি করতে হয় আমার ঠিক আছে ঋণ দিতে দিলে ঠিক মতো টাকা পাবেন আচ্ছা ঠিক আছে তো আপাতত ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে নেক্সট আবার দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে চল চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ তাসলি এখন কি কই এক এক কে তোরে কয়বার বিয়া দিলাম বুঝছস জামার ভাত তো খাস না খালি আয়া পড়স কিস্তি তুলে তুলে কিস্তি সুদর না একটা তো তুলি আবার আরেকটা তো তুলি আবার আরেকটা তো তুলি তুলে তুলে বসরে বসরে বিয়া দেই এটা আমার কি দোষ আমি কেমনে বাথামু এমন যে আমার কাছে বিয়া দাও হিরোঞ্চি গাঞ্জা খোর রাস্তা কাটে পড়ে থাকে হের কাছে বিয়া দাও আয়না মার দর করে তো মাল না তুষ্টা খায় না আমার বাচ্চা থাকতে পারুম না এলাকা আয়া পড়ি এই যে শুনো আজকাল যে কিস্তি 1 লাখ টাকা কিস্তি এই কিস্তির কি উপায় করব ক তা আমি কেমনে কম তোমরা টাকা তোলছো এটা তোমরা বুঝবা আমার ভাল লাগে না আমিও জামাই বাড়ি থেকে আয়া পড়ছি এত সব কিছু তো আমার গাড়ি পড়ব হ্যাঁ বুঝছি সব দোষ আমার এখন কিস্তি এলাম হেডা আমি কি করব তুমি বুঝো আর আপা বুঝো আমার কোনো কিছু বুঝার নাই দেখ দেখ খারাপ না বুদ্ধিটা ভালো খালি নে সারা হুকেসকে তারপরে দেখুনি খেলাইসকে কিস্তি তো কি হার না আর তেহাও এত নাকবো না তোমার মাথায় এত বুদ্ধি আহে কেমনে এই এত বুদ্ধি কেমনে আহে দুনিয়া টেহা বাংলা মেয়ের পাশে খালি আহো কেসকে তারপরে দেখুনি এই যে আসসালামু আলাইকুম সেই মল্লিক যে হাজার হাজার টাকা কিস্তি নিয়া এখন আমাদের কিস্তিগুলো পরিশোধ করতেছে না কিভাবে জকের উপর মিথ্যা কথা কইতাছে তাহলে মিথ্যা কি আপনি বলেন না ওনারা বলতাছে হ্যাঁ না আমরা সত্য কথা কইতাছি বিশ্বাস করেন আচ্ছা কাকা কিস্তি দেন শেষ হলো রে আরে 1 লাখ টাকা কিস্তি না 1 লাখ টাকা দইরে আপনি গাইসকে দিয়ে দিব আমি কিস্তি দিয়ে দিব ও তাই নাকি ও দেখছ কত ভালো মানুষ ঠিক আছে ঠিক আছে একবারে জুড়িয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ তাহলে নুন দেখাটা বড় গুনাই আছে আই ঘর থেকে গুনাই নি আছে ঘর থেকে গুনাই নেব আচ্ছা আসেন ম্যাডাম আসেন না স্যার আপনি যান এগুলি আপনি চেনেন না আমার পালাইতে পারে আপনি যান আমি এদেরকে পাহারা দিচ্ছি আচ্ছা ঠিক আছে কাকা আসেন যাক আজকে স্যারে নিয়ে আইছি টাকাগুলো আজকে ভালো ভালো দিয়ে দিবে ভালোই হইল যাও খালি আসো ঘরের ভিতরে ঘরের ভিতরে আজকে দিকা দেহ তোমার কেমন মজা দেয় তুই একা দিমু তুই একা ভালো করে তুমি গাড়ির উপর আরো দিয়া দিমু না
কিস্তির চাকরি করি কিস্তি তুলবো আমার নিজের মনে করে আর কিস্তি নেবি এই গুলো